সাকা ফাকা সব শেষ জীবন না, গাড়িটার জন্য প্রচণ্ড মায়া হচ্ছে আমার। গ্লাভস ধার করা, তারপর হচ্ছে এই যে আমার জুতা, মুনাক ভাইয়ের জুতাও নিয়ে আসছি, এটাও ধার করা। মেঘ করে আসছে, কখন বৃষ্টি হবে, আর আজকে প্ল্যান করে আসছি বৃষ্টিতে ভিজব। তো তার জন্য হচ্ছে আমি মুনাক ভাইয়ের শোরুম থেকে পলিথিন নিয়ে আসছি, যে বৃষ্টিতে আজকে ভিজবই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাঁচিং ক্যারেক্টার। এখন বাজে হচ্ছে 11:43, আর শুক্রবার। সাধারণত এই সময়টা অন্যান্য শুক্রবারে বাড়াতে বের হওয়া হয় না। আজকে যাচ্ছি একটু শ্যামলিতে যাব। শ্যামলিতে আমাদের পালসার NNCC রাইডার্স ক্লাব PRC-র মডারেটর সুমন ভাই, উনি আর ওনার ওয়াইফ আসছে। ওনারা মূলত টেকনা তেঁতুলিয়া ট্যুরে আছেন। এই হচ্ছে দুজন ভদ্রলোক, যে খারাপ লোক, এই যে তারা হচ্ছে যে দেরি করছে ঘুমের থেকে উঠতে, একসাথে সকালে নাস্তা করার কথা ছিল, বাট এখন একটা বাজায় ফেলছে। তো আমরা হচ্ছে মুনাক ভাইয়ের ওইখানে যাই, টুকিটাকি যে কাজগুলো আছে কাজগুলো শেষ করব। কাজগুলো শেষ করার পরে তারপরে হচ্ছে লাঞ্চ করব, লাঞ্চ করে একসঙ্গে তারপরে ওনাদেরকে হচ্ছে চিটাগাং উদ্দেশ্যে ছেড়ে দিব। আরে কপালে কি আছে উপর আলাসেন জানে? আপনার বেরোয়ছিলাম যে তাদেরকে বাজাজ ফেয়ারে গাড়ি কাজগুলো করে একসাথে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর ভাইদেরকে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিবে, আর এখন যাচ্ছি লাঞ্চ করতে, আর এখন সময় হচ্ছে 2:15, আর লাঞ্চ করতে যাচ্ছি মাওয়াতে। এখন আমরা আসছি হচ্ছে মেয়র হানি ফ্লাইওভারে, যাচ্ছি মাওয়াতে ইলিশ খেতে। সময় এখন 2:34, আর সকালে নাস্তা বলতে সুমন ভাইয়ের জন্য যখন ওয়েট করি তখন হচ্ছে একটা সিঙ্গড়া একটা সামোসা খেয়েছিলাম, আর এরপরে এখনও কিছু খাই নাই। আর আমাদের জন্য টোল প্লাজার ওইখানে মেজি ভাই ওয়েট করতেছে। কত সময় লাগবে? 10-15 মিনিট। তাহলে এটা চা টা খাই, চলো চলেন। 2 মিনিটের সিদ্ধান্তে আমরা এখন যাচ্ছি মাওয়াতে। সুমন ভাই ভাবি ওইখানে মেহেদি ভাই আসছে তার 250 নিয়ে, পরে মুসা ভাই আসছে, কাদার ভাই আসছে, মোটামুটি আমরা 7 জনের মতো আছি। আর আমরা যাচ্ছি এখন মাওয়াতে, আর এখন সময় 3:07, আর এই সময় হচ্ছে আমরা এখনও দুপুরে খাবার খাই নাই, আর সকালের নাস্তা বলতে তো হচ্ছে এক সিঙ্গড়া সামোসা, এটা দিয়ে চালাইছি। ভাই তো চলেন, বুঝছেন? আমার পিলিয়ন হিসাবে আছে আমাদের এই যে ইয়ে ভাই, আমার মুনাক ভাই, বাজাজ ফেয়ারের কর্ণধর মুনাক ভাই। কাহিনী হচ্ছে যে আমাকে একজন একটা গ্লাভস দান করছে, গ্লাভসটা হচ্ছে ভাবির গ্লাভস। তো আমার কাছে গ্লাভস নাই, সকালে নাস্তা করার জন্য বেরোয়ছি ট্রাউজার পরে, টি শার্ট পরে অ্যাজ ইউজুয়ালি যেভাবে আর কি আমরা বেরোই। খুব বেশি দূরে ছিল না, তো এখন যেহেতু মাওয়াতে আসছি তো ভাবি আমাকে তার গ্লাভসটা দান করলেন, আর যাচ্ছি মাওয়াতে। মাওয়ার মূল প্ল্যানটা হচ্ছে আমরা যেহেতু সুমন ভাই ভাবি তারা ফার্স্ট টাইম হচ্ছে মা এক্সপ্রেসওয়েতে আসলো, এবং তাদের পদ্মা সেতুতে যাওয়ার অনেক শখ। সো আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করবো সেটা হচ্ছে আগে পদ্মা সেতুটা ঘুরে এবং পদ্মার পাড়ে একটু আড্ডা আড্ডা দিয়ে, মানে ওই জায়গাটা খুব সুন্দর, ওইখানে আড্ডা আড্ডা দিয়ে দেন আমরা মাওয়াতে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আবার ব্যাক করবো। আর সুমন ভাই আর ভাবি যেহেতু ঢাকা এসে চিটাগাংয়ে ব্যাক করবে আজকে, সো খুব বেশি যে সময় আমরা স্পেন্ড করবো সেটা না। I just wanna stay bad, stay mad, chip on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back, I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me, ain't nobody like that. I ain't gonna wait, that's all fact, give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious, I'ma go cause some pain, can't stop this. I'ma steal everybody's lane, call it shoplift, sick of hearing everyone complain.
এটার জন্য মায়া হচ্ছে। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, সাকা ফাঁকা সব শেষ জীবন না, গাড়িটার জন্য প্রচণ্ড মায়া হচ্ছে আমার, সিরিয়াসলি ভাই। অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে মাওয়া টোল প্লাজাতে, আর আমরা এখন টোল দিব, কারণ তারা সুমন ভাই এবং ভাবি তারা মাওয়া পদ্মা ব্রিজে ফার্স্ট টাইম আসতেছে, যেহেতু ভাই চাকরি করে সো ছুটি পাওয়াটা ডিফিকাল্ট, এবং তারা 15 দিনের ছুটিতে নিয়ে ট্যুরের জন্য বেরোয়ছে। আমি বারবারই একটা কথা বলি, বন্ধের সময় হচ্ছে ট্যুর না দিয়ে ট্যুরের জন্য আলাদা করে ছুটি নেওয়া উচিত। একটু সামনে চাপ দিয়ে ডাকান, তাহলে হচ্ছে আমি বেরোয় যেতে পারবো। ওনাকে ওনার কাছে চারটা টোকেন দিন। যোগাযোগ করা, একসাথে কানেক্ট হওয়ার ভিতরে আমাদের জাস্ট সময় লাগছে 30 মিনিট। দ্যাট মিন আমরা যখন টোল প্লাজার এখানে পৌঁছাইলাম, আমাদের মাওয়া যাবো এই সিদ্ধান্তটা নিয়ে, তার 30 মিনিটের ভিতরে হচ্ছে আমরা টোল প্লাজার এখানে সবাই মিলিত হয়েছি, আর এখন আছি আমরা পদ্মা সেতুতে, আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে। আপনার বাসাতে ভাই বের করে দিছে না? উনি হচ্ছে খালি মোবাইল চাপে সারাদিন, উনি মোবাইল চাপে, মোবাইলের ভিতরে কি উনার আমি জিনিস, ওই 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 যে অফ করে দিছে সারাদিন, আপনি তো অন্য সার্ভিস চালু করছেন। এ মোড়ক ভাই, কি অবস্থা ভাই? আপনার কি অবস্থা ভাই? কি পেট বাড়ছে? বাড়িতে যা তো সেই খাওয়া খাইছেন, আচ্ছা আচ্ছা, আপনার ঘাড়ে না কিছু প্রস্তাব করে দিছিল? শুকাই গেছে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। মনক ভাই খাইছেন? এত সকাল আল্লাহ হাফেজ দিয়ে দিবেন? আগে বসেন, তারপর দেখতেছি মিয়া। মনক ভাই আসে ঘুরতে, উনি আসে ওনার শোরুমের টেনশনে, গাড়ি বেচা ফাতা ফাতা করে ফেলতেছে। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া ভালোই হলো, আড্ডা দিলাম, মজা মাস্তি সব কিছু ভালোই হলো, সব মিলাই ওভারঅল সবাই খুশি। আর এখন হচ্ছে সুমন ভাইরা চলে যাবে চিটংয়ের উদ্দেশ্যে, আর ওনারা চিটংয়ে আজকে রাতে স্টে করে তারপরে আগামীকাল সকালবেলা চলে যাবে টেকনাফে। তাহলেও হচ্ছে ওনাদের তেঁতুলিয়া টু টেকনাফ টুরটা কমপ্লিট হবে। সবাই তাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টস বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানিয়ে দিতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় রাইডিংয়ে ফুল ফেস সার্টিফাইড হেলমেট পরে রাইড করবেন। বন্ড টু রাইড, রাইড টু লাইফ। আল্লাহ হাফেজ।